হেই, হ্যালো এভরিওয়ান। আগের ভিডিওতে ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল ডিজাইন করে দেখিয়েছি। সাথে দেখিয়েছি এআই ইউজ করে কিভাবে থাম্বনেলের জন্য ইমেজ ক্রিয়েট করা যায়। আর আজকে দেখাবো ব্লগ ভিডিওর থাম্বনেল ডিজাইন করে, আর সাথে দেখাবো ইমেজ ম্যানিপুলেশন করে কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায় আর কিভাবে থাম্বনেলকে আরো বেশি অ্যাট্রাকটিভ করা যায়। So let's start thumbnail design series episode 2. Thumbnail design এর জন্য আমি এই ছবিটি সিলেক্ট করেছি। দেন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য এবার কিছু ইমেজ ডাউনলোড করে নেব। এখানে আমি 2560x1440 পিক্সেল সাইজ নিয়েছি। এবার মেইন ইমেজটি অ্যাড করে নেব। ক্যামেরা র ফিল্টার থেকে বেসিক কালার কারেকশনটা করে নিতে হবে। এবার ফেস গুলো একটু রিটাচ করব। অনেক ভাবে ফেস রিটাচিং করা যায়, চাইলে তোমরা আমার মতো এভাবে রিটাচ করতে পারো। খুব ডিটেলসে রিটাচ না দরকার হলে আমি এইভাবেই করে থাকি। অ্যাকচুয়ালি এভাবে করলে টাইম অনেক কম লাগে। সো ইনভার্ট মাস্ক করে এবার যেখানে যেখানে লাগবে ফেসের, আমি ওইখানে রিটাচটা করে নিব। So retouch complete. এবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তার জন্য আমি ছবিটি আগে পেন্টুলের মাধ্যমে কেটে নেব। এবার মাস্ক থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক করে হেয়ার রিফাইন করে নিব। এবার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য ডাউনলোড করা ইমেজগুলো একে একে অ্যাড করে ম্যানিপুলেশন করব। এখানে আমি মেইন ইমেজের লেয়ারটি অফ করে দিচ্ছি। তো ইমেজগুলো অ্যাড করা শেষ, এবার কালার ম্যাচ করাবো। তো প্রথমে কালার ম্যাচ করাবো, তারপরে মাস্ক ক্লিয়ার করে ব্লেন্ডিং করব। এই থাম্বনেলটা আমি ক্রিয়েট করছি একদম র্যান্ডমলি। এর আগে আমি কিভাবে এটা ডিজাইন করব বা কোনো প্রি প্ল্যান করা নাই, জাস্ট এখন যেভাবে মাথায় আসছে আমি করতে থাকবো। আমি মনে করি একটা থাম্বনেল মেকিং এর জন্য আগে থেকে প্রি প্ল্যান করে একটা কনসেপ্ট মাথায় রেখে ডিজাইনটা করা বেটার। আমি প্ল্যান করে নিই একটি কারণেই, আমি এই ভিডিওটি র রাখার চেষ্টা করেছি, যেন এরপরে যদি কেউ ব্লগ ভিডিও থাম্বনেল মেকিং করতে চায় এখান থেকে প্রপার আইডিয়া পায়। এইখান থেকে একটি ক্রাব লেয়ার অ্যাড করে নিব, দেন মাস্ক করে শ্যাডো অ্যাড করে নিব। আবারও একটি ক্রাফ্টস লেয়ার অ্যাড করে নিব, এবার হাইলাইটটা অ্যাড করব।
লেয়ার স্টাইল থেকে ইনার গ্লো থেকে ডিম লাইটটা অ্যাড করে নেব। লেয়ার মাস্ক করে যেখানে যেখানে লাগবে ওইখানে আমি অ্যাপ্লাই করব। মেন ইমেজের নিচে একটি এমটি লেয়ার ক্রিয়েট করলাম, দেন ব্রাশ টুলের মাধ্যমে হোয়াইট কালার পেন্ট করব। এইটা করা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডের সাথে মেন ইমেজের একটু ডেপথ ক্রিয়েট করার জন্য। দেখো এবার অনেকটা ভালো লাগছে। এবার পালা টেক্স অ্যাড করার, বরফের দেশে আপাতত আমি এটাই অ্যাড করি। ফন্ট সিলেকশন করব, ফন্টে আমি রাখব হিন্দি শিলিগুড়ি, এটা অনেক স্মুথ অ্যান্ড ক্লিন, জাস্ট লাইক নাদির ভাই ভিডিওস। টেক্সে আমি স্টোক এবং শ্যাডো অ্যাড করব। যাদের কাছে বাংলা ফন্ট কালেকশন সীমিত তারা চাইলে আমার চ্যানেলে অলরেডি দুইটা বাংলা ফন্ট নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে, চেক আউট করতে পারেন। বেস্ট বাংলা ফন্ট আমি ফ্রিতে দিয়েছি, তো চাইলে এই ভিডিও শেষে দেখে নিতে পারো। কালার ব্ল্যাকের জায়গায় রেড দিলে হয়তো বেশি ফুটবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে ব্রাইট বেশি। নিচের দিকে আর একটু শ্যাডো অ্যাড করে নিই। এবার কিবোর্ডে কন্ট্রোল অল্টার শিফট ধরে ই চেপে সব লেয়ারগুলো একটি লেয়ারে কপি করলাম। তো এখানে আমি আরেকটি লেয়ার ডুপ্লিকেট করে নিলাম। এইখানে এবার ফাইনাল ইফেক্টগুলো অ্যাপ্লাই করব, দেন সেই লেয়ারে হাইপাস ইফেক্টের মাধ্যমে শার্পনেস ক্রিয়েট করব। জাস্ট লাইক দিস। অপাসিটিটা একটু কম করে দিব। দেন ফাইনাল কালার কারেকশন। নাও লুকিং সিম্পল অ্যান্ড ক্লিন। এবার আরও বেশি অ্যাট্রাকটিভ দেখানোর জন্য কিছু এলিমেন্ট অ্যাড করে নেব। যেহেতু এই ব্লগের কনসেপ্টটি হচ্ছে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের ট্র্যাভেল, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ এবং সুইজারল্যান্ডের দুইটা ফ্ল্যাগ অ্যাড করে দিতে পারি। টেক্সের ওইখানেও আমার অনেক সিম্পল লাগছে, তো ওইখানে আমি আরেকটি লাইন অ্যাড করব ভাবছি। ফন্ট এবার একটু অন্য টাইপে রাখব। দিস ফন্ট ইজ লুকিং গুড। তো এখন আমি একটি স্নো ওভারলে ইফেক্ট, স্নো ওভারলে অ্যাড করে নেব। জাস্ট স্কিন করে মাস্ক করে কিছু কিছু জায়গাতে আমি রিমুভ করে দেব। দেন এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। তো
তোমরা এখান থেকে ফাইনাল থাম্বনেলটা সেভ করে নেবে, নিচে থেকে সাইজটা দেখে নেবে। থাম্বনেলের সাইজ অবশ্যই 2 MB নিচে হতে হবে, না হলে আপলোড করা যাবে না। এখন মেইন কাজ হচ্ছে আমাদের ফাইনাল থাম্বনেলটি রিভিউ করে নিব। গুগল থেকে থাম্বনেল রিভিউ লিখে এই সাইটটি পেয়ে যাবেন। থাম্বনেলটি আপলোড করে চাইলে টাইটেলও অ্যাড করে নিতে পারেন। দেন ক্লিক করে একটু ওয়েট করলে এই যে দেখা যাবে যে থাম্বনেলটি ইউটিউবে আপলোড করার পরে কেমন দেখাবে, তারপরে ট্যাবে কেমন শো করবে সেটাও দেখে নিতে পারবে, এবং মোবাইলও কেমন দেখাবে সেটাও দেখে নিতে পারবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এত দূর দেখেছেন তার মানে ভিডিওটি ভালো লেগেছে হয়তো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন এরপরে নেক্সট ভিডিও কী টাইপের থাম্বনেল ডিজাইন করবো। অ্যান্ড তুমি যদি গ্রাফিক ডিজাইন বা ফিল্ম মেকিংয়ে ইন্টারেস্ট থাকো তো মেক শিওর টু সাবস্ক্রাইব দিস চ্যানেল, কারণ এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো দেখা হচ্ছে খুব জলদি নেক্সট ভিডিওতে। সো বাই বাই, সি ইউ সুন।